এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। স্বর্ণময়ী দেবীকে অসংখ্য ধন্যবাদ। উনি স্বর্গীয় ওম সান্যালের সম্বন্ধে আমাদের যে দু এক কথা শোনালেন, আমি নিশ্চিত তা আগামী দিনে ছাত্রছাত্রীদের চলার পথে পাথেয় হয়ে থাকবে এবং তাদের সুযোগ্য আইনজীবী হওয়ার পথ দেখাবে। কিন্তু এবার আমি আমাদের আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু মেঘলাকে মঞ্চে ডেকে নেব। আমরা মেঘলার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। মেঘলা, প্লিজ মঞ্চে এসো। মেঘলা, তোকে স্টেজে ডাকছে কিছু বলার জন্য। আমি কি বলবো? মেঘলা, প্লিজ মঞ্চে এসো। তুই আমাদের কত বিষয় নিয়ে এতদিন কত কিছু বলেছিস, আর আজ নিজের বিষয় নিয়ে কিছু বলতে পারবি না? তুই যা। মেঘলা, তুমি প্লিজ মঞ্চে এসো। যা। নমস্কার। এখানে উপস্থিত মাননীয় অতিথিরা আর আমার প্রিয় বন্ধুরা, আমি সবাইকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আজ এই বিশেষ দিনে আমি সবাইকে জানাতে চাই আমি কেন আইন পড়তে এলাম। আমাদের সমাজে মহিলারা এখনও বড় অবহেলিত। আমাদের দেশের মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের অনেক আইন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের মেয়েরা সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। আর তার একমাত্র কারণ হলো জ্ঞানের অভাব। একটা মেয়ে আমাদের আইন থেকে কী কী সুবিধা পেতে পারে, কোন আইন ব্যবহার করতে পারে, সেটা আমাদের দেশের অধিকাংশ মহিলারাই সেটা জানে না। আমার আইন পড়তে আসার বিশেষ কারণ হলো এই মেয়েরা। আমি এই সব মেয়েদের পাশে দাঁড়াতে চাই, সেই মেয়েদের হয়ে আইনের পথে লড়াই করতে চাই, তাদের অধিকার আমি তাদের ফিরিয়ে দিতে চাই, আর এইটাই আমার স্বপ্ন। কিন্তু আমি জানি আমার এই স্বপ্নটা খুব সুবিধের হবে না, আমার পথে অনেক বাধা আসবে, আমাকে অনেক লড়াই করতে হবে। কিন্তু হ্যাঁ, আমি এই লড়াই করতে রাজি আছি, কারণ আমাদের দেশের এই নিপীড়িত অসহায় মেয়েরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে উৎসাহ দেয়। আসুন এমনই একজন মেয়ের গল্প আপনাদের সাথে ভাগ করে নিই। মেয়েটা জন্ম নিয়েছিল সোনার চামচ মুখে নিয়ে, মা বাবার চোখের মণি ছিল সে। কিন্তু তার যখন 5 বছর বয়স, একটা বড় দুর্ঘটনায় সে নিজের মা বাবাকে হারায়। তারপর তার বড় হওয়া এক অনাথ আশ্রমে। ঘটনাক্রমে তার একটা চুক্তির বিয়ে হয় সেই বাড়িতে, যে বাড়িতে আসলে তার বিয়ে হওয়ার কথা ছিল। আর সেই পরিবারেই থাকে তার মা বাবার হত্যাকারী। সেই পরিবারের প্রত্যেকটা মানুষ ভালোবেসে ফেলে সেই মেয়েকে, সে মেয়েও সবাইকে ভালোবাসে। কিন্তু যে মুহূর্তে
সে ওই মানুষটার দিকে আঙুল তোলে যে ওর মা বাবার হত্যাকারী, সেই মেয়েকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ধরো এখন বাড়ি থেকে বিদায় হও। সে যাকে প্রাণ দিয়ে ভালোবাসত তার স্বামী, সেই পরিবার তার গর্ভে থাকা সন্তানকে অস্বীকার করে। সৃষ্টির গর্ভিণী সন্তান, ওই সন্তান আমার নয়। ম্যাডাম, এ তো বৃষ্টির কথা বলছে। কে কে তুমি, কে তুমি বলো? বৃষ্টির কথা তুমি জানলে কি করে? বলো বলো, তুমি কে? বলো কে? বলো। আমি আমি উনি বোধহয় অজ্ঞান হয়ে গেছেন। কেউ একটু ডাক্তার দেখুন না প্লিজ, একটু তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, আমি এখনই একটা ডাক্তারের ব্যবস্থা করছি, ততক্ষণ ওনাকে আমাদের কলেজে শিখবে নিয়ে যান। হ্যাঁ, একটু একটু আর্জেন্টলি আনুন প্লিজ। কি আশ্চর্য, সুজাতা তো না বলে কখনো বাড়ি থেকে বাইরে কোথাও যায় না, কোথায় গেল কি ভুলে যাবে তো? মানে বাবা, মা নিশ্চয়ই দরকারে কোথাও বাইরে গেছে, এক্ষুনি চলে আসি। কি এমন দরকার পড়লো যে না বলে চলে যেতে হবে? আরে অনেক সময় তো টেলারিং এর বৌদি মাকে ডেকে পাঠায়, হয়তো কোনো ইমার্জেন্সি আছে, হয়তো এক্ষুনি কোনো ব্লাউজ ডেলিভারি দিতে হবে। হ্যাঁ বাবা, জানো তো সেটা না হতে পারে, আসলে বিয়ের সিজন চলছে তো ব্লাউজ নিয়ে কোনো সমস্যা হয়তো হয়েছে, আর ওই মাকে ইমার্জেন্সি বেরিয়ে যেতে হয়েছে। সেটা তো বলে যাবে, দেখি এবার টেলারিং এর দোকানটাতে গিয়ে দেখি যে। বাবা বাবা বলছি শোনো না, বলছি তুমি একটু বসো, শান্তি করে চা খাও, আমি আছি, মিতালি আছে, আমরা দেখছি মা কোথায় গেছে, তুমি বসো, তুমি চাটা খাও, বসো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাদের কি ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আমি তোমার মায়ের জন্য সকাল থেকে খাবি খাচ্ছি চিন্তায়, আর তোমরা এত নিশ্চিন্ত হয়ে আছো কি করে? আমাকে বাচ্চা